বিলুপ্ত প্রায় কচ্ছপ উদ্ধার করে প্রকৃতির কোলে ফেরালেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শ্যামনগরে, এদিন গঙ্গা বক্ষে ছেড়ে দেওয়া হয় কচ্ছপটি। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এবং ওয়াইল্ড অ্যানিমাল রেস্কিউ টিমের সাহায্যে উদ্ধার এক বিরল প্রজাতির কচ্ছপ। ঘটনাটি ঘটেছে শ্যামনগর কাউগাছি চণ্ডীতলা এলাকায়। এই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে নিজের কাজ সেরে বাড়ি ফেরার পথে স্থানীয় এক গৃহবধূ রাস্তায় এক বিরল প্রজাতির কচ্ছপ দেখতে পান। তৎক্ষণাৎ ওই গৃহবধূ কচ্ছপকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে রাখেন। এরপর খবর দেওয়া হয় শ্যামনগর হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন নামে এক বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে। আমি আসছিলাম রাত্রিবেলা কাজের থেকে, তো তখন দেখলাম কুকুর চেল্লাচ্ছিল, তো গাড়ির আপার লাইট পড়েছিল, তো নেমে দেখলাম, তো দেখলাম বসেছিল, তারপর দেখলাম হাঁটছিল, তো ভাবলাম কি এটাকে এখন রাত্রিরে কাকে বলবো কাকে দেবো। তো তখন প্রায় 3টে মতো বাজে, তা ভাবলাম নিয়ে যাই। তা এবার কালকে দাদার সাথে যোগাযোগ করছিলাম, তো সকালে দাদাকে দেখিনি, তাই তো দাদাকে বিকেলে বললাম তো এতে সুস্থ থাকে, যাতে কেউ কে না মারতে পারে কি কিছু, একে নিয়ে যে সুস্থ কোনো সেফ জায়গায় ছেড়ে দিক। জানা যায় মঙ্গলবার সকালে শ্যামনগর হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার ফাউন্ডেশন ওই গৃহবধূর বাড়িতে গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে গঙ্গায় নিরাপদ জায়গায় ছেড়ে দেয় কচ্ছপটিকে। স্থানীয় বাসিন্দাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওয়াইল্ড অ্যানিমাল রেস্কিউ টিমের সদস্যরা। বলার তো কিছু নেই, আজকাল মানুষ অনেক সচেতন হয়েছে, অনেক জায়গাতেই আমরা খবর পাই, এরকম কাছিম বলুন, সাপ বলুন, সিভেট ক্যাট বলুন, কেউ যদি দেখতে পারে কারোর বাড়িতে ঢুকে কোনো ডিস্টার্ব করছে, তো আমাদের মতো রেস্কিউয়ারদেরকে ফোন করে, আমরা তাকে নিয়ে গিয়ে রেস্কিউ করি, রেস্কিউ করে আমরা তাকে প্রকৃতির বুকে মুক্ত করে দিই, যেখানে ওরা পর্যাপ্ত খাবার পাবে, বাকি জীবনটা ভালো মতো কাটাতে পারবে, সেরকম জায়গাতে আমরা ওকে মুক্ত করে দিই। এটা এই কাজটা করে আমরা খুবই আনন্দ পাই। আমরা বন্যপ্রাণী নিয়ে কাজ করি ঠিকই, তাছাড়াও আমরা হিউম্যান, যেহেতু আমাদের সংস্থাটার নাম হচ্ছে হিউম্যান অ্যান্ড ওয়াইল্ড কেয়ার, আমরা মানুষের পাশেও দাঁড়াই। মানুষ, কোনো মানুষ, যে কোনো মানুষ যদি কোনো অসুবিধায় পড়ে, আমাদেরকে আমরা যদি দেখি বা আমরা যদি শুনতে পাই, আমরা অবশ্যই সেখানে পৌঁছে গিয়ে তাদের সাহায্য করতে এগিয়ে যাই। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর দে জানান, এটা খুব ভালো ব্যাপার, কারণ এখন অনেকেই এই ধরনের কচ্ছপ দেখলে পাচার করে দেয় বা নিজেরা সেটাকে কেটে খেয়ে নেয়। আমার মনে হয় এই ধরনের বন্যপ্রাণীকে পেলে সবার প্রথমে রেস্কিউ করা দরকার। এটা খুব ভালো কথা যে অনেকেই এখন এই ধরনের কচ্ছপ দেখলে হয় পাচার করে দেয়, নালে হয়তো দেখা গেলো যে কেউ খেয়ে নিল বা যাই হোক। তো আমি সবসময় চাইবো যে এই ধরনের বন্যপ্রাণীকে পেলেই প্রথমে তো রেস্কিউ করা দরকার আর বন মানে অফিসার হাতে তুলে দেওয়া দরকার। তো আমাদের পাশের বাড়ি প্রিয়াঙ্কা, ও রবিবার দিন কচ্ছপটা পেয়েছে, তো আমাকে এসে খবর দেওয়াতে আমি সঙ্গে সঙ্গে বললাম যে না, এটাকে রেস্কিউ করা দরকার, তারপরে আমি আপনাদেরকে খবর দিলাম যাতে কচ্ছপটা ঠিক জায়গা মতন চলে যায়। খুব খুশি, খুব খুশি সত্যি কথা বলতে এই ধরনের কাজ, কারণ এখন তো কচ্ছপ পোষার নিয়ম নেই আর এই ধরনের কচ্ছপ পাওয়াও যায় না, তো এটা আমার মনে আমার কাছে অনেক বড় কাজ যে আমি একে উদ্ধার করতে পারলাম এবং আপনাদের হাতে সেফ জায়গাতে আমি তুলিতে পারলাম, আমি খুব খুশি। এই বিষয়ে শ্যামনগর রেস্কিউ টিমের সদস্য প্রতাপ দাস বলেন, সব থেকে বেশি ভালো লাগার বিষয় হলো প্রকৃতির জিনিস আমরা প্রকৃতির বুকেই ফিরিয়ে দিলাম, গঙ্গার বুকে ছেড়ে দিলাম নিরীহ প্রাণীকে। সবচেয়ে বড় কথা আমার খুব ভালো লাগছে যে প্রকৃতির জিনিস প্রকৃতির বুকেতে ফিরিয়ে দিলাম, মা গঙ্গা তার বুকে ছেড়ে দিলাম একটা নিরীহ প্রাণীকে। ফোন আসা মাত্রই আমরা যে তাড়াতাড়ি করে এই করে গেছি, কিন্তু যখন গিয়ে জানতে পারলাম যে একটা মানুষ, এক ভদ্রমহিলা, সে তার বাড়িতে 3 দিন ধরে যত্ন করে রেখে দিয়েছে, কী করব কী না করব বুঝতে পারছিল না, তো অসংখ্য ধন্যবাদ জানাবো সেই ভদ্রমহিলাকে, সেই প্রিয়াঙ্কা দিকে, যিনি আমাদেরকে ডেকে আজকে নিরীহ প্রাণীটাকে আজকে প্রকৃতির বুকে মুক্ত করার জন্য সাহায্য করলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, শ্যামনগর। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।